গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইম্পারফেক্টলি পারফেক্ট। তো আজকে আমরা বেরোচ্ছি একটু শপিংয়ে, তোমাদেরকে দেখাবো ব্যাঙ্গালোরের জয়নগরের শপিং কীরকমভাবে হয়। আমরা জয়নগর যাচ্ছি, ওই মার্কেটটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, আমি গিয়ে তোমাদেরকে বলে দেবো। তো এখন আমরা বেরোচ্ছি, আর দেখো আজকে আমরা দুজনেই একেবারে সেম কালার, ম্যাচিং ব্যাপার স্যাপার। তো আমরা মাঝপথে অদিতিদের সাথে মিট করব, এখন আমরা একটু বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। সকাল সকাল এত কিছু একসঙ্গে সম্ভব নয়, আমি ভীষণই কুড়ে মানুষ, তোমরা জানোই অলরেডি যারা প্রথম দিন থেকে আছো। তো সেই জন্য সকালবেলা উঠে স্নান করে পুজো অবধি সারা হয়ে গেছে, কিন্তু আর ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা এখন বেরোবো, ব্রেকফাস্ট করব, দেন শপিংয়ের উদ্দেশ্যে বেরোবো। আজকে তোমাদের জন্য দুটো সারপ্রাইজ আছে, তো চলো দেখা যাক কতটা কী হয়। সেইভাবে যেরমভাবে দিন এগোবে সেরকমভাবে শেয়ার করব, আর একসঙ্গে শপিং হবে। তুমি গুড মর্নিং বললে না? গুড মর্নিং। তো আমাদের লেট হয়ে যাওয়ার ভয়, আমরা তাড়াতাড়ি করছি এখন, চলো নিচে বেরিয়ে তারপর কথা হচ্ছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টের জন্য আছে, আমার জন্য আছে পরাঠা আর চানা মশালা আর অভিজিতের মশালা ডোসা। তো ব্রেকফাস্টটা করে নিই, দেন আবার আমরা ক্যাব বুক করে পড়তে যাচ্ছি। তো আমার পরাঠা আর চানা মশালা এসে গেছে, অভিজিতের চাটনি এসে গেছে, সাম্বার এসে গেছে, কিন্তু ধোসা এখনও আসেনি, ওটা গরম গরম বানিয়ে দেবে, তাই একটু টাইম লাগছে। ওই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি সিল্ক পোর্ট, ওখান থেকে অদিতিদের সাথে মিট করব। দেখতেই পাচ্ছ আজ অনেকদিন পর আমরা পুরো ম্যাচিং। এই যে আমাদের ইলেকট্রনিক সিটির সেই পরিচিত গাছে মোড়া ছায়া ঘেরা রাস্তা, যেখান দিয়ে যতবারই যাই ততবার নতুন নতুন ভাবে মুগ্ধ হই। আর ভীষণ ভালো লাগে আমাদের এই ব্যাঙ্গালোর গাছগাছালি পরিপূর্ণ। তো এই যে দেখতে দেখতে চলে এসেছি আমাদের টল গেটের সামনে। টলের উপর টল দিয়ে গেলে আমাদের সুবিধা হবে এটাই যে মাত্র 55 টাকা বেশি দিলে ব্যাঙ্গালোরের এই বীভৎস জ্যামটা আমাদেরকে ফেস করতে হবে না। টলের উপরে ফ্লাইওভার দিয়ে আমরা খুব ইজিলি তাড়াতাড়ি পৌঁছে যাব জ্যাম ছাড়া, সে কারণে আমরা টলটাই নিলাম। এই যে টল দিয়ে যেতে যেতে অলরেডি অদিতির কল চলে এসেছে, ওকে জানিয়েও দিলাম যে আমরা অলরেডি টল ক্রস করে নিয়েছি, তো সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এত অবধি তো বেশ ভালোই ছিল, আমরা দুজনেই খুব ভালো মুডে ছিলাম, হাসি ঠাট্টা গল্প করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দুজনের সেই বেরিয়ে গিয়ে একটা রাগারাগি বেঁধেই গেল। কারণ হচ্ছে আমরা অনেক আগে ক্যাব ছেড়ে দিয়েছিলাম এবং তারপরে বেশ অনেকটা হেঁটে অদিতিদের যেখানে দাঁড়িয়েছিল সেখানে পৌঁছতে হয়েছে। অভিজিতের ছোট্ট মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে এটা ঘটল। মিমি লেট করিয়েছে, এই মিমি লেট করে এটাই তোমাকে বলি যে স্বীকার করো যে বেশি প্রবলেম হলে আমাকে দিদিস, আমি বাড়ি নিয়ে চলে যাবো। যে আমরা সবাই দাদা চল এখান থেকে একটুখানি যাচ্ছে, দাদা পরে এসে আমাদেরকে জয়েন করবে। দেখো মোটামুটিভাবে আমরা সবাই জানি ভারতবর্ষের মধ্যে সবথেকে কস্টলিয়েস্ট সিটি হচ্ছে মুম্বাই আর তারপরে ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে তো সত্যি কথা বলতে এত কস্টলি সব কিছুই, হ্যাঁ কিন্তু ইনকামটা সেরকম আছে বলে হয়তো গায়ে খুব একটা কিছু লাগে না। তো এই এই মার্কেটটা, এটা হচ্ছে বলা চলে ব্যাঙ্গালোরের নিউ মার্কেট, যেখানে অ্যাটলিস্ট কলকাতা নিউ মার্কেটের কিছুটা ফিল পাওয়া যায়। তো এইটাই মনে হয় আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য, যে কোনো জায়গায় আমরা যাই না কেন সব জায়গায় এরকম একটা মার্কেট থাকেই। আমি কিছুদিন আগেই পশ প্যালেটের ব্লগে পুনের এরকম টাইপের মার্কেট দেখছিলাম, দিল্লিতে সরোজিনী মার্কেট আছে যেটা আমি বিভিন্ন ব্লগে দেখেছি, আমি কখনো দিল্লি যাইনি। আর এখানে আমাদের এই যে জয়ানগরের ব্লকের এই ফোর্থ ব্লকে এই মার্কেটটা, এটা কিছুটা হলেও আমাদের সেই নিউ মার্কেটের স্মৃতিকে আজকে উজ্জীবিত করে দিয়েছে। কী বলছিস? আরে কিছু না, চল দেখবো। কি সত্যি তো এটা নিউ মার্কেট টাইপের রে, বুঝতে দিও না, একদম নতুন না, এমনি করো না, নিচ্ছি না, কিন্তু ভিডিওর জন্য অনেক কিছু লাগে।
কত জুতোর দোকান, সফট টয়েস, মানে ভর্তি রাজস্থানি ইয়ারিংস এর দোকান। মানে আমার তো মনে হচ্ছিল সত্যি সত্যি আমি নিউ মার্কেটে চলে এসেছি, যদিও আমাদের নিউ মার্কেট এর থেকে অনেকটাই আলাদা। আর নিউ মার্কেটে এই সময় পা ফেলার জায়গা থাকবে না, সেটা ঠিকই। মানে নিউ মার্কেট যদি রাজা হয় এটাকে মন্ত্রী বলা যেতে পারে আর কি। এই যে এখন আমরা ঢুকে পড়েছি একদম মার্কেটের মধ্যে, যেরকম নিউ মার্কেটের ভেতরে বিভিন্ন স্টল করে করে যেরকম দোকান থাকে, এখানেও ঠিক সেরকম। যে নিউ মার্কেটের মধ্যে দোকানগুলোর মতন ব্লক করা আছে, ওই ব্লকের মধ্যে দোকানগুলো আছে, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছি। তো কী কী কিনছি না কিনছি সেগুলো সব পরে একটা ব্লগে সুন্দর করে তোমাদেরকে দেখাবো, এখন শুধু তোমরা আমাদের সাথে মার্কেটটা ভালো করে দেখে নাও। কোভিড সিচুয়েশনে পুরো দু আড়াই বছর আমরা বাড়িতেই ছিলাম, বহুদিন এইভাবে শপিংয়ে বেরোনো হয়নি। তো এইভাবে শপিংয়ে বেরিয়ে আর একসাথে এত 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 জিনিসপত্র দেখে মানে কী নেবো আর কী নেবো না টোটালি কনফিউজড হয়ে গিয়েছিলাম। ছুটকির অবস্থাও প্রায় সেম ছিল, ওর মনে হয় প্রথমবার, মানে ওর তো সবে ছোট ছিল, বড় হওয়ার পর এরকম প্রথমবার এরকম মার্কেট দেখছে। আর তার মধ্যেই তো দু আড়াই বছর সবাই আমরা গৃহবধূ। আর আমার অবস্থা তো পুরোপুরি সেরকম, মানে যাই দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিলে কি ভালো হয়। যাই হোক, এবারে তো শপিং করে পুরো মন ভরেনি, আগামী মাসে বা তার পরের মাসের মধ্যে অভিজিৎকে আবার আমাকে নিয়ে যেতে হবে, এটা তো একদম শিওর। আর তখন তোমাদের সাথে আরও ভালো করে আমি চেষ্টা করব মার্কেটটা এক্সপ্লোর করে তোমাদেরকে ঘোরাতে। এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আলটিমেটলি দাম করার পর যে দামটা বলল 500-550 টাকা, এবং সেটাও ফিক্সড প্রাইস, কোনোভাবেই দাম কমাবে না, আমার তো একদমই মনে হলো না যে ওয়ার্দি, সেই জন্য নিইনি। জিনিসপত্রের দাম যেভাবে আগুন হয়েছে নাকি বুঝতে পারছি না, এই মার্কেটে এই দোকানদারটাই আমাদেরকে ঠিকঠাক দাম বলছিল না, আর বার্গেনিং এখানে খুব একটা করতেও পারি না, মোটামুটি নিলাম না। তবে এই মার্কেটটা ঘুরতে ঘুরতে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, এই মার্কেটে পূজার দোকানগুলো যেখানে পূজা সাজ সরঞ্জাম পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যে দেখে মুগ্ধ হতে হয়। আমি সবে সবে কলকাতা থেকে অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি বলে আমি এই মুহূর্তে কিছু কিনলাম না, তবে ভবিষ্যতে এসে ডেফিনেটলি অনেক কিছু কেনার প্ল্যান রয়েছে। এই যে পেয়ে গেছি ফটোর দোকান, আমার খুব ইচ্ছা যে আমাদের হলের মধ্যে একটা বড় বুদ্ধার ফটো ফ্রেম লাগাবো বলে, তো সেটা আমরা এখান থেকে পেয়েছি, পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কোনটা নিলাম। এবার দাদা চাইরে গাড়ির মধ্যে রাখতে হবে, এবার আমার হাত দুটোই গেছে। আরে তুমি নিও না, আমাকে দাও দাও। না না না, এই যে আমাদের ফটো ফ্রেমও কিছু হয়েছে, এইগুলো দাও। হ্যাঁ এইটা ধরে দাও। এখন ছুটির বার্থডের জন্য এটা ইয়েলোটা ভালো লাগতো রে। এই কুর্তি ড্রেসের দোকানটা খুব ভালো লেগেছে, তো এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে জিনিসগুলো দেখছিলাম। আর অদিতি এখান থেকে দুটো কুর্তিও নিল, কুর্তিগুলো খুব সুন্দর। তো এই দাদা আবার আমাদেরকে জিজ্ঞেস করছেন আপনাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা আবার বললাম হ্যাঁ, উনি নামও জিজ্ঞেসা করলেন, মানে এখন যে সবাই ইউটিউব করছে এটা মোটামুটি সবাই বুঝে গেছে। এই যে অদিতিরও কুর্তি কেনা হয়েছে দুটো। না আমার এবার শান্তি হলো, বোনকেও কিছু কিনে দিতে পারবো। হ্যাঁ ইমপারফেক্টলি পারফেক্ট। উনি বললেন এইগুলো হচ্ছে 100 করে, দুটো নিলে 150, আর এইটার হচ্ছে 400, দুটো নিলে 300 এ দিয়ে দেবে। ভালো লাগলে নেবে, কোনো জোরে জোরে নেই। না তাহলে আরে আর তুই নেই, আমি দাদার থেকে সুদ জুড়ে নেবো, ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি ব্যাজ নেবো। এখানে ঘর সাজানোর জন্য খুব সুন্দর কালার করা বেতের ঝুড়ি বিক্রি হচ্ছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। ছোটবেলায় এই ঝুড়িগুলো পাড়াতেই আসতেন সব মাথায় করে নিয়ে বিক্রি করতে। যাই হোক ভালো লেগেছে, কিন্তু এই মুহূর্তে কোনো প্ল্যান ছিল না বলে নিইনি। বিবার সামনে ঢুকবো, দেখা যাক বিবাতে 50% সেল চলছে, কিছু পছন্দ হয় কিনা।
করেছি, দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। তো বিবাহতে আমাদের কিছু পছন্দ হলো না। বিবাহ ড্রেসগুলো অ্যাকচুয়ালি এত বেঢপ মার্কা যে ভালো লাগে না। আমার মাঝখানেটাও খুব ভালো লেগেছে। এদিকে দাঁড়াইও নি, দেখার ইচ্ছে বেশিক্ষণ দাঁড়ালে, হ্যাঁ বেশিক্ষণ দাঁড়ালে যদি এক্ষুনি। আর অভিজিৎ আমাকে তো মোটামুটি বলেছে। এই যে ট্রায়াল রুমে নিয়ে যাবো, এখন অতিথিদের কাছে যাচ্ছি, ওরা সেকেন্ড ফ্লোরে আছে। এই যে আমরা এখন কিডস জোনে আছি, এক ব্যাগ জামা কাপড় নিয়ে ঘুরছি, ট্রায়ালে যাব। ম্যাক্সে গিয়ে অনেক কিছু পছন্দ হয়েছে, তো অনেক কিছু নেওয়াও হয়েছে, সবাই আমরা কিছু না কিছু নিয়েছি। এইবার ম্যাক্সের শপিং কমপ্লিট, আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, খিদে পেয়েছে, তো সুতরাং এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পেটে কিছু দেবার পালা। তো প্ল্যান ছিল আমাদের বুক ফেয়ার যাওয়ার, কিন্তু সবাই এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর বুক ফেয়ার যাওয়ার মতন শরীরের অবস্থা কারোর ছিল না, সুতরাং ওই প্ল্যানটা আমাদেরকে ড্রপ করতে হলো। এবার আমরা জাস্ট খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমরা এবার একটু এসেছি, এই যে আমরা রাইস আর অদিতিরা ইডলি। তো এই যে শপিং কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি ইলেকট্রনিক সিটি, এবার বাড়ির কাছাকাছি আছি। আমরা চলে এসেছি ঝুমুয়ার সামনে, আমাদের তো খাওয়া হয়েছে, দাদার খাওয়া হয়নি, তাই দাদা কিছু খাবে বলে আমরা এখানে চলে এসেছি। তো বাড়ি ফিরে সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা নিজেরা একটু গল্প টল্প করছি, চায়ের সাথে আমাদের গল্প চলছে। আমরা তখন ভিডিও করিনি, কারণ আমরা একটু আমাদের মতন টাইম স্পেন্ড করছিলাম। আমরা টুকটাক কিছু জিনিসপত্র কিনতে বেরিয়েছিলাম, সেগুলো কিনে কিনে তো আমরা এখন রাত্রে ডিনার করছি, অদিতি খাওয়ার ভিডিও নিচ্ছে। আমাদের ডিনারের মেনু ঝিঙে আলু পোস্ত, ভাত, চিকেন অভিজিতের বানানো, মিষ্টি, চাটনি আছে। এটা বল, এটা বল, ও এটা লইটা মাছ, এই যে চলে এসেছে চাটনি। আজকে আমাদের মতন আজকের দিনে সাক্ষাৎকার শেষ, ওরা আজকে চলে যাচ্ছে, আজকে আর থাকবে না। বিদায় বন্ধুরা, আজকের মতো গুড নাইট, আজকের মতন গুড নাইট, আর আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে তোমাদের বন্ধু রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, তাহলে আপকামিং ভিডিওর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাবে। সুতরাং প্রেস দ্য বেল আইকন, অবভিয়াসলি। চল।
চলো আজকের মতো এই পর্যন্ত, এই টাটা বাই বাই। পুরো দেখে নাবে তো এখন ওনার বাড়িতে গিয়ে আমরা ভুল ফ্লোরে নেমে গিয়েছিলাম। আচ্ছা ভালো লাগ জুতা খেতে। না আজকের মতো এই পর্যন্ত, এই টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।